গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বিগত ক্লাসগুলোতে বৃদ্ধি বিকাশ সম্পর্কে আলোচনা করেছি। বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, পরিণাম কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য নীতি। আজকে আমাদের আলোচনার বিষয় বিকাশের বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যর মধ্যেই নীতিটা অনেকটা এসে যায় বলে আমি একটা ক্লাসে আলোচনা করে দিলাম বৈশিষ্ট্য ও নীতি। তো বিকাশ কাকে বলে প্রথমে আমরা একটু দেখে নিই, এর বৈশিষ্ট্যটা ও থেকেই পেয়ে যাব। বিকাশ হচ্ছে গুণগত এবং পরিমাণগত উভয় দিকের সংমিশ্রণ। গুণগত পরিমাণগত বলতে কি বুঝবো? না, যখন কোনো একজন ব্যক্তির বৃদ্ধি, সেই বৃদ্ধি যখন কোনো কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে তখন আমরা তাকে বলবো বিকাশ। মানে বৃদ্ধি কাজ করার ক্ষমতাকে ইনফ্লুয়েন্স করছে, তাকে বিকাশ বলছি। চলো এই বিকাশের বৈশিষ্ট্য বা নীতিগুলো দেখি। প্রথমে তো দেখবো পরিবর্তন। তাহলে বিকাশ কি? একটা পরিবর্তনশীল প্রক্রিয়া। পরিবর্তনশীল প্রক্রিয়া বলতে কি ধরনের পরিবর্তন? না, বিকাশ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হতে থেকেছে, একটা স্তরের পর একটা স্তরের বিকাশ ক্রমশ ঊর্ধ্বমুখী পরিবর্তন হতে দেখা যায়। নেক্সট হচ্ছে শিখনের ফলে বিকাশ। মানে বিকাশ আমরা কি এটা বলতে পারি, বিকাশ কারো বিকাশ অনুশীলন বা শিখনের প্রভাবিত হতে পারে শিখনের দ্বারা? হ্যাঁ, প্রভাবিত হতে পারে। কারণ কি, শিখনের ফলে বিকাশ যদি আমরা দেখি, কোনো একজন ব্যক্তির বিকাশের জন্য তার শিখন, তার অনুশীলন তাকে গভীরভাবে প্রভাবিত করে থাকে। তারপরে কি দেখবো, নিরবিচ্ছিন্ন। তাহলে বিকাশ কি ধরনের প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন। আপ টু গর্ভাবস্থা থেকে যদি আমরা দেখি, বিকাশ একটা কন্টিনিউ প্রসেসে চলে যাচ্ছে। কখনো হয়তো তার মাত্রা বেশি বা কখনো কম, সেটা আলাদা কথা, কিন্তু বিকাশ কখনোই থেমে নেই। আমরা যদি বলি 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত বিকাশ হয়েছে, তারপরে বিকাশ থেমে গেছে, সেটা কিন্তু বাস্তব নয়। কারণ কি, বিকাশ সর্বদা চলছে। কোনো একটা স্তরে হয়তো কিছুক্ষণের জন্য স্থবির, মানে কিছুক্ষণের জন্য সেই স্টে করেছে। কারণ কি, সেই বিকাশটাকে আরো গভীর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য স্টে করে, কিন্তু বিকাশ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায় চলতে থাকে। তারপরে কি, সামগ্রিক থেকে বিশেষ। সামগ্রিক থেকে বিশেষ বলতে কি বুঝবো? না, যদি আমরা বিকাশের দিকে দেখি, দেখবো বিকাশ প্রথমে কোন অঙ্গগুলোর হয়। প্রথমত যে সামগ্রিকভাবে বিকাশ ঘটতে থাকে, কি ধরনের? যখন আমরা কোনো একটা বিষয়কে, একটা পেন বা কোনো কিছুকে আমরা আঁকড়ে ধরবো, তার মানে কি করবো, আমরা ধরার সাথে সাথে আমরা কিন্তু কেবলমাত্র হাতের ব্যবহার করলাম না। যখন একটা হাত দিলাম বাচ্চাবেলায়, তখন কিন্তু সে এইভাবে জোরে ধরছে কোনো একটা বিষয়কে, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে দেখলাম সে তার এই পেনটাকে ধরার জন্য কেবলমাত্র দুটো হাত ব্যবহার করছে। একসময় জড়িয়ে ধরছে, তারপরে আস্তে আস্তে এই 2-4 আঙুলে ধরছে, তারপরে হালকা করে 2 আঙুলে ধরেছে। মানে কি, প্রথমে সামগ্রিকভাবে বিকাশটা কার্যকরী হয়, আস্তে আস্তে সেটা বিশেষের দিকে ধাবিত। লিঙ্গগত পার্থক্য। বিকাশের ক্ষেত্রে আমরা লিঙ্গগত পার্থক্য অনুধাবন করি। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের বিকাশের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য বলতে এটা নয় যে বিকাশগত মানে খুব একটা আহামরি পার্থক্য। পার্থক্য বলতে কি, স্টেজ অনুযায়ী পার্থক্য। ছেলেদের যে স্টেজে যে ধরনের বিকাশ হয়, মেয়েদের সেই স্টেজে সেই ধরনের বিকাশ হয় না। এদের বিকাশগত পার্থক্য বলতে এই জায়গাটাকেই বোঝাতে চেয়েছে। ধরো মেয়েদের শারীরিক বিকাশ প্রচণ্ড পরিমাণে দেখা যায় কোন সময়, না ঠিক যৌবন আগমনের প্রারম্ভিক সময়টাতে। ছেলেদের কিন্তু সেই সময় শারীরিক বিকাশ অতটা ভালোভাবে পরিলক্ষিত হয় না। ছেলেদের শারীরিক বিকাশ পরিলক্ষিত হয় যৌবনের প্রায় মাঝামাঝি সময় থেকে। তাহলে এই লিঙ্গগত পার্থক্য আমরা খেয়াল করি। এছাড়াও বৌদ্ধিক দিক থেকে এবং সমস্ত দিক থেকে বিকাশের স্টেজ অনুযায়ী ছেলে এবং মেয়ে বা পুরুষ এবং স্ত্রী ভেদে পার্থক্য পরিলক্ষিত হয়। তারপরে কি, ব্যক্তি ভেদে পার্থক্য। একটা কথা কি, এক ব্যক্তির বিকাশ আর এক ব্যক্তির বিকাশের সাথে কখনোই সমান হয় না। যদি এটার কারণ কি, না সবসময় আমরা যদি দেখি, দেখবো প্রত্যেকটা ব্যক্তি এক একজন আলাদা সত্তা, এবং আলাদা সত্তার ব্যক্তি প্রত্যেকটা আলাদা ব্যক্তির বিকাশ আলাদা আলাদাভাবে ঘটে। সেগুলো হয়তো অতীব সূক্ষ্মাতিসূক্ষ্ম, কিন্তু আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে এটা আমাদের পরিলক্ষিত হবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে বিকাশ যে ঘটছে তার মধ্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তারপরে সংযোজনশীল। বিকাশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংযোজনশীল। প্রতি মুহূর্তে মানুষের বিকাশ ঘটছে। সেই বিকাশ কিন্তু কখনোই এরকম নয় যে একবার হয়ে গেল আরেকবার হলো না। প্রতি মুহূর্তের বিকাশ
তার পরবর্তী মুহূর্তের বিকাশের উপর প্রভাব বিস্তার করে, আর পরবর্তী মুহূর্তের বিকাশ তার পূর্ববর্তী মুহূর্তের বিকাশের উপর সংযোজনশীল হয়। মানেটা কি না, যে পর্যায়ে বিকাশ ছিল পরবর্তী পর্যায়ে আরো বিকাশ হলো, ফলে কি তার পরের পর্যায়ে বিকাশটা তার সাথে অ্যাটাচ হয়ে গেল। এরকম নয় যে আগের পর্যায়ের বিকাশটা চলে গেল পরের পর্যায়ের বিকাশ এলো, এরকম নয়। প্রত্যেকটা পর্যায়ের বিকাশ পূর্ববর্তী পর্যায়ের উপর নতুন করে সংযোজিত হয়। নেক্সট 8 নম্বর, বংশগতি ও পরিবেশ। বিকাশকে প্রভাবিত করে থাকে বংশগতি ও পরিবেশ। আমরা দেখি কোন একজন পরিবার বা পরিবেশ, যে পরিবেশে থাকে শিশুর বিকাশ ততটা পরিলক্ষিত হয়। একটা শিক্ষিত সোসাইটি, সেখানে মানুষের মানসিক ম্যাচুরিটি, ব্রেন, বিকাশ এগুলো আলাদা ধরনের হবে। আর একটা আরবান ট্রাইবাল এরিয়া, সেখানে মানুষের বিকাশ একটু পৃথক হবে। কারণ কি, বিকাশের মধ্যেই পার্থক্যটা করে দিচ্ছে কি, পরিবেশ। যেমন পরিবেশ পাচ্ছে শিশুর বিকাশ সেই ধরনের হচ্ছে। আর হচ্ছে বংশগতি। বংশগতি বলতে কি না, জেনেটিক ফ্যাক্টর, মানুষকে তার পিতামাতার গভীরভাবে প্রভাবিত করে। কারণ তার পিতামাতার যে প্রভাব সেটা পরবর্তী সন্তান সন্ততির মধ্যে পরিলক্ষিত হয়। সেটা বিকাশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম লক্ষ্য করা যায় না, বিকাশ এর থেকে ব্যতিক্রম চরিত্র না। তারপরে কি, গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কোথা থেকে ঘটে না, বিকাশের উৎপত্তি কোথা থেকে, যদি ধরি বিকাশের উৎপত্তি গর্ভাবস্থা থেকে, আর শেষ কোথায় না, মৃত্যুতে গিয়ে বিকাশের শেষ। যেটা আমরা বৃদ্ধির ক্ষেত্রে দেখেছিলাম, গর্ভাবস্থা থেকে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত বিকাশ কিন্তু তার ব্যতিক্রম, বিকাশ গর্ভাবস্থা থেকে একটা মৃত্যু পর্যন্ত ঘটছে। এটা আমরা কিভাবে পরিলক্ষিত হবে না, আমরা একটা গল্প জানি, মহাভারতের গল্প, অর্জুনের পুত্র অভিমন্যু। অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিলেন তখন আমরা দেখেছি যে তাকে একটা তার মাকে গল্প শোনানো হয়েছিল কিভাবে চক্রভূমি ঢুকতে হয়। ফলে তার মা শুনেছিল কিন্তু কিভাবে চক্রভূমি ঢুকতে হয়, সেই গল্পটা শোনার পর মা ঘুমিয়ে গিয়েছিল, অভিমন্যুর মা। তখন সেই মুহূর্তে বেরোনোর গল্পটা বলেছে কিন্তু সেটা শোনেনি। ফলে কি হয়, অভিমন্যু গর্ভাবস্থায় থাকাকালীন সেটা শুনেছিল, ফলে চক্রভূমি ঢুকতে পেরেছিল। কিন্তু তার মা যেহেতু বেরোনোর রাস্তাটার গল্প শোনেনি, তাই সে বেরিয়ে আসতে পারেনি, ফলে তার কি হয়েছিল না, চক্রভূমির মধ্যে মারা গিয়েছিল। এছাড়াও আরো অনেক বিকাশের বৈশিষ্ট্য হতে পারে, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি ধরি সেটা হচ্ছে কি না, কি সামান্য থেকে বিশেষের দিকে, তারপরে কি সব ব্যক্তির ক্ষেত্রেই মানে গোষ্ঠীগত দিক থেকে বিকাশ সমান পর্যায়ে চলে। যেমন মানুষের বিকাশ, সমস্ত মানুষের বিকাশের মধ্যে একটা সাযুজ্য আছে, সেই সাযুজ্যটা আছে বলেই আমরা বিকাশকে একটা বৈজ্ঞানিক বিষয় হিসেবে আলোচনা করতে পারি। যদি মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে বিকাশের সাযুজ্য না থাকতো, তাহলে আমরা বিকাশ আলোচনা করে সব মানুষকে রিলেট করতে পারতাম না। তাই আমরা বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বিকাশকে আমরা স্তর অনুযায়ী ভাগ করতে পারি। মানে কি, প্রতিটা স্তরে, একটা হচ্ছে পূর্ব জন্মাবস্থার স্তর, একটা জন্মকালীন স্তর, একটা জন্ম পরবর্তী বাল্যকালের স্তর, একটা শৈশবকালীন স্তর, একটা হচ্ছে আমাদের যৌবন স্তর এবং যৌবন পরবর্তী স্তর। এইভাবে ভাগ করে করে বিকাশকে আমরা আলোচনা করতে পারি। তাহলে বন্ধুরা, হয়ে গেছে আমাদের বিকাশের বৈশিষ্ট্য নীতি সম্পর্কে বোঝা গেছে। পরবর্তী ক্লাসে আমরা এদের পার্থক্য সম্পর্কে, বিকাশ এবং বৃদ্ধির পার্থক্য সম্পর্কে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।